হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা। আর শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা কেমন, ভালো আছো আর কি? আমিও ভালো আছি। আর আজকে দেখছো পরিবেশটা একদম শান্ত, কারণ আজকে এখন হচ্ছে অনেকটাই সকালবেলা। আর একটু এখন যেহেতু এখনও ঠান্ডাটা রয়েছে, তাই রাস্তা এখনও অত লোকের চলাচল শুরু হয়নি। আর আমার বর আজকে ভিডিওটা শ্যুট করছে, তাই জন্য তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছে। ওরা আছে খুব মানে এক্সাইটেড, ওদের বাড়িটা আর কেউ দেখাবে তাই। তো চলো আজকে আমাদের বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর একটা কথা বলি, আমি যে বাড়িতে বিয়ে করেছি, আমাকে অনেকে বলতো ওই বস্তি বাড়ির মানে ছেলেটার সঙ্গে তো বিয়ে হবে, মানে ওই বস্তি বাড়িটা, ওই যে খালের পাশে বস্তি মানে তো বাড়িটা, ওই বাড়িটা। তো চলো, লোকে যে যাই বলুক, বস্তি বাড়ি ভালো বাড়ি, আমার কাছে তো শ্বশুর বাড়ি, আমি তো আর ওটা অমান্য করতে পারবো না। তাই চলো, এই দেখো আমি ঢুকে যাচ্ছি, মানে যাচ্ছি, চলো দেখাচ্ছি। এই যে একটা, এই যে আমি এই যে ঢুকে যাচ্ছি, এইটাই আমাদের বাড়ি। এই যে সামনে দেখেছো কোনো গেট নেই, এটা এই যে ঢুকে গেলাম। আর আমাদের এই বাড়িতে না পাঁচটা ফ্যামিলি থাকে, আপাতত চারটে থাকে। এই যে জেঠুরা দরজাটা দেখছো না বন্ধ, ওই জেঠুরা পাশের মানে জমি কিনা ওখানে বাড়ি করে চলে গেছে। আর এই যে বেগুনি কালারের দরজাটা, এইটা হচ্ছে একটা জেঠুদের ঘর। আর এই নীল কালারের দরজাটা, এটা হচ্ছে একটা কাকুদের ঘর। আর এইদিকে যে দেখাচ্ছি, এই সবুজ কালারের দরজাটা হচ্ছে একটা জেঠুদের ঘর। আর এইটা হচ্ছে, এই যে দেখানো হচ্ছে এখন যেটা, ওটা হচ্ছে আমাদের ঘর। এই গলিটা দিয়ে এই বাথরুম চত্বরটা আর কি। এখানে হচ্ছে মানে দুটো পায়খানা, দুটো বাথরুম, মানে মানে আর কি দুটো বাথরুম আছে, একটা মানে বয়স্করা যায়, আর একটা মানে যারা অল্প বয়সী তারা যায়। আর এই বাড়ির একটা বিশেষত্ব হচ্ছে, এই বাড়িতে একটা বড় কুয়ো আছে, কোনো জলের অভাব নেই, যতই লোকজন থাকুক সারাদিন জলের সাপ্লাই তোমরা পাবে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট ঘরে ঢুকে গেলাম। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ একটা ছোট্ট চৌকি, এর মধ্যে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে। আর দেখতে পাচ্ছ চৌকির ওপরে ওই যে টুল ফুল রাখা আছে হাবি জাবি, কারণ আমাদের জায়গা মানে প্রচণ্ড ছোট ঘরের মধ্যে, তাই জন্য কি করবে যখন রাত্রিবেলা ঘুমায় তখন টুল ফুলগুলো আবার নিচে নামিয়ে রাখে, আবার যখন ঘুম থেকে উঠে বিছনা ফিছনা গুছিয়ে দেয় আবার টুল ফুল চেয়ার টেয়ার সব মানে চৌকির ওপর রাখতে হয়, নয়তো নিচটা অনেকটা ঘিঞ্জি হয়ে যায়। আর এই ফ্রিজটা দেখতে পাচ্ছ, একটা ফ্রিজ আছে আমাদের ছোট, অনেক দিনের পুরনো। আর এই যে গ্যাস রাখা আছে, গ্যাসের ওপরে আমাদের সব সবজি টবজিগুলো রাখা হয়, মানে আলু টালু যেগুলো পেঁয়াজ টেয়াজ। আর এই নিচে বোতলগুলো সাজিয়ে রাখে। আর এদিকে শাশুড়িমা দেখছো যে গ্যাসে রান্না করছে, ওই একটা ছোট্ট মানে গ্যাসের টেবিল আছে। আর নিচে ক্যাবিনেট টাইপের করা হয় না, ওই করা আছে, ওর মধ্যে বাসন ফাসন সব ঢুকিয়ে রেখেছে, মানে ছোটো জায়গা বলে ওই সিস্টেম করা হচ্ছে। ওই ক্যাবি ওরম আছে মনে হয়, ভেবো না কি অনেক পয়সা টয়সা, এরকম কোনো ব্যাপার না, মানে জায়গা নেই বলে বাধ্য হয়ে ওরম করা হয়েছে। এটা দেখতে বেশ সুন্দর লাগে, আর জায়গাটা ওইটা করা হয়েছে বলে অনেক কিছু ঢুকিয়েও রাখা যায়। এবার চলো আমাদের ঘরে। আর এইখানে দেখতে পাচ্ছি একটা কম্পিউটার, এটা হচ্ছে আমার বরের কম্পিউটার। আমাদের দুটো কম্পিউটার, একটা আমি কাজ করি, একটা আমার বর কাজ করে। আর প্লাস্টিক দিয়ে দেখছো ঢাকা ঢাকা কিছু জিনিস আছে, ওগুলো হচ্ছে আমার শ্বশুর মশাই একটা মানে সাজার জিনিস বিক্রি করে, সাজার টাজার অনেক কিছু জিনিস সাইকেলে করে নিয়ে তা ব্যবসা করে এসে ওগুলোকে ঢেকে রাখে, তাই এখন ঢেকে রেখেছে। আর এখানে শ্বশুরমশাই চেয়ারে বসে বসে দুলছে, কারণ এখনও তো সকালবেলা, এখনও কাজে বেরোয়নি, কারণ উনি 9টা 10টা নাগাদ বেরোয়। আর আমার ছেলে এখন ও বাড়িতে রয়েছি, তাই আমার বর সুটটা ভালো করে পরে নিতে পারছে, কারণ আমরা থাকলে না ছেলে খুব দুষ্টুমি করবে, ঠিক করে করাও যাবে না, তোমাদের ঠিক করে দেখানোও যাবে। আর এই দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট একটা কার্তিক ঠাকুর, ওটা হচ্ছে আমার যখন ছেলে হয়নি এই পাড়া সব ভাইরা আর কি ফেলেছিল আর কি মজা করে, তাই 3 বছর হয়ে গেছে, পুজো করেছি, রেখেও দিয়েছি। আর ওই আর এইখানে দেখেছো একটা ছোট্ট আমাদের শোকেস আছে, আর শোকেসের ওপর একটা টিভি আছে। আর এই যে একটা ছোট্ট চৌকি দেখতে পাচ্ছ, একদম মানে খাটিয়া দেখেছো তো, খাটিয়ার থেকেও মানে সরু, এর মধ্যে আমরা মানে একটু বসি টসি, ওই শাশুড়ি মা একটু বসে বসে টিভি ফিভি দেখে, কারো শরীর না ভালো লাগলে একটু এর মধ্যে শুনলাম। এই তুমি মানে একজনও এর মধ্যে ভালো করে ঘুমাতে পারবে না, মানে দেয়ালে হাত লেগে যাবে, এই লেগে যাবে, খুব কষ্ট হয়, মানে কি বলবো, এই ঘরটা এত ছোট, তার মধ্যে আমাদের 5 জন আমরা সারাদিন থাকি, মানে খুবই কষ্ট হয়, কিন্তু কি আর করা যাবে,
কষ্টের কথা কি বলবো। আর এখানে আমার কত্তা ব্লেজার ঝুলিয়ে রেখে দিয়েছি, ব্লেজারটা অনেক দিন ধরে এখানে রয়েই গেছে, আর মানে আলমারিতে ঢোকানোর নামও করছে না। আর আমাদের এই যে টালিতে দেখেছো প্লাস্টিক লাগানো আছে, মানে এত বৃষ্টি হয় যখন না, খুব এদিক থেকে ওদিক থেকে জল পড়ে, তাই প্লাস্টিকটা টানানো আছে। আর এই যে বাঁশের মাচার মধ্যে ওই যে ছেলের দোলনাটা লাগানো আছে, ওর তো জায়গা নেই কোথায় ঘুমাবে নিচে, তাই দোলনাতেই ঘুমায়। ছোটবেলা থেকে দোলনাতে ঘুমানো অভ্যাস হয়ে গেছে, তাই জন্য যেহেতু ছোটবেলা থেকে দোলনাতেই ঘুমায়। আর দেখেছো পুরো বাসের মধ্যে মানে আর কি প্লাস্টিক লাগানো আছে টালির ওপরটায়, জলে নয় পুরো ভেসে যায়। আর আমাদের এই ছোট্ট ঘরটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।